হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বলবো না কি বলবো, এখন তো প্রায় 3টার মতো বাজে। আর এই যে দেখো, দুপুরবেলা আমি একটা লেবু ছুলে রেখেছিলাম, এটা বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম, আমার লেবু খেতে খুব ভালো লাগে। তো এখন ঠিক 3টের সময় আমি এটাকে কেটে নিচ্ছি, আমি খাবো বলে। আমাদের বাড়িতে টক কেউ খায় না, আমিই খাবো, আর সেই জন্য আমি ছুলে নিচ্ছি, আর এটা খাবো বলেই আগে থেকে রেডি করে রেখেছি। তো কার কার ভালো লাগে লেবু খেতে এই গরমের সময়, আমি একটু টকটক বেশিই খাই গরমের সময় কি সারা বছরই, আর আমার টক জিনিস খেতে ভালোই লাগে, টক ঝাল মিষ্টি এইসব সব সময় চলতেই থাকে। তো আমি এই যে এটা বুটি দিয়ে কেটে ছুলে নিচ্ছি, এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, খেতে গেলে এইভাবেই এটা ছাড়িয়ে নিতে হয় এই ফলটা। আর যারা যারা খায় তারা জানে একটু খাটনি তো করতেই হবে প্রিয় জিনিস খেতে গেলে। তো এটা ছাড়িয়ে নিলে কোনো কোনোটা না ভীষণ মিষ্টি হয় খেতে। আর এটা যেটা নিয়ে এসেছি আমি, এটা একটু টকের ভাবটা একটু বেশি আছে, তো যাই হোক টক যেহেতু আমি খেতে পারি কোনো অসুবিধা নেই। আর এই প্রচণ্ড গরমে কি বলবো বন্ধুরা, এই যে আমার মেয়ে শরীরটা অনেকটাই খারাপ, এই যে কিছুদিন আগে যে বিশ্বকর্মা পুজো হলো, ওই সময় ওকে নিয়ে বেরিয়েছিলাম বলে রাত্রে ও হাওয়াটা গায়ে লেগে গেছিলো, সেই জন্য সর্দি জ্বর হয়েছে, আর সেই জন্য ও কিছুদিন ধরে স্কুল যেতে পারছে না। আর আমিও এই গরমে নিয়ে যাচ্ছি না, ওর বাবাও মানে বলছে এই গরমে নিয়ে যেতে হবে না। তো আমি লেবু মাখার জন্য লঙ্কা নিয়ে নিয়েছি, লবণ চিনি নিয়ে নিয়েছি, আর বেশি ঝাল খাবো না। আর তা হাত দিয়ে মাখলেও হতো, তবু আমি মিক্সিতে মেখে নিলাম, কারণ মেয়েটাকে বারবার ধরতে হচ্ছে যেহেতু কাঁদছে ও। তো আমার রেডি হয়ে গেল, তোমরা তো দেখলেই। আর এই যে দেখো আমি নিয়ে খেতে বসেছি, আর এত গরম, ফ্যানের সামনে বসেও মানে আর স্বস্তি পাওয়া যাচ্ছে না, তাছাড়া অন্য কিছু তো নেই আমাদের ফ্যান ছাড়া। তো এই ফ্যানের সামনেই বসে আছি, তবুও দেখো চোখ মুখ ঘেমে কী অবস্থা। তো এই যে আমি খাচ্ছি, বিশ্বাস করবে না বন্ধুরা এত টেস্টি হয়েছে, কিন্তু একটু টকটা বেশি, যাই হোক চিনি যেহেতু আমার কাছে কম ছিল, তোমরা তো দেখলে কৌটো থেকে ঝেড়ে দিলাম চিনি নেই। তো যাই হোক আমি এটা খেয়ে নেব, খেয়ে শেষ করবো। তো কার কার এইরকম বড় লেবু খেতে ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তো আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো আজকে এইটুকুই।